নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন সংক্রান্ত খবরাখবরের জন্য এবং প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি ও গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বাড়ছে কর্মী বিক্ষোভ তিনশো সরকারি অফিস ঘেরাও বলল কোঅর্ডিনেশন কমিটি বন্ধুরা ষষ্ঠ পে কমিশন এবং যথাযথ ডি এর দাবিতে বাড়ছে কর্মীদের বিক্ষোভ স তিনশো সরকারি অফিস ঘেরাও করল কোঅর্ডিনেশন কমিটি খবরটি অনলাইন সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে শুরু হয়ে গেল কর্মী বিক্ষোভ বেতন কমিশনের সুপারিশ সাড়ে তিন বছরেও জমা না পড়ার প্রতিবাদে এবং কেন্দ্রীয় হারে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার পথে নামলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি রাজ্যের নানা প্রান্তে ঘেরাও করা হলো সরকারি দপ্তর রাজ্য সরকার যেভাবে আরও সাত মাস বাড়িয়ে দিয়েছে বেতন কমিশনের সুপারিশ তাতে বিভিন্ন দল ছাতার তলায় থাকা কর্মী সংগঠনগুলি এবার একযোগে আন্দোলনে নামতে পারে বলেও কয়েকটি সংগঠন জানিয়েছে বেতন কমিশনের সুপারিশ জমায় দেরি এবং কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়ার প্রতিবাদে আঠাশে মে অর্থাৎ মঙ্গলবার ঘেরাও কর্মসূচি নেওয়া হবে তার আগেই ঘোষণা করেছিল সিপিএমের ছাতার তলে থাকা সরকারি কর্মী সংগঠনটি কিন্তু বেতন কমিশনের মেয়াদ আরও সাত মাস বাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সোমবার ঘোষিত হয় তা এই বেশি করে পরে কর্মসূচি প্রাসঙ্গিক হয়ে ওঠে সর্বশক্তি দিয়ে কর্মসূচি সফল করতে নামে কমিটি মঙ্গলবার দুপুরে সরকারি দপ্তরগুলি টিফিন বিরতিতে ঘেরাও শুরু করেন কর্মীরা বেতন অফিসের অফিস যেখানে সেই বিকাশ ভবনেও দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলেছে সব মিলিয়ে প্রায় তিনশোটি জায়গায় সরকারি দপ্তরে এদিন ঘেরাও বিক্ষোভ এ অংশ নেন কর্মীরা কর্মসূচি কোয়ার্ডেশন কমিটির ব্যানারে ছিল কিন্তু আই এন টি অনুমোদিত কনফেডারেশন বা বিজেপি কর্মচারী পরিষদের সঙ্গে যুক্ত কর্মীরা কোথাও কোথাও এদিন বিক্ষোভে সামিল হন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য